ব্যাটিং বোলিংয়ে আজ আশরাফুলের দিন। মোহাম্মদ আশরাফুল জাতীয় লীগের প্রথম রাউন্ডে ব্যাট বল হাতে জাদু দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সিলেটের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে হাফ সেঞ্চুরির পর পেয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে আগে ব্যাটিং করা চট্টগ্রামের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে ঢাকা বিভাগ। সিলেট বিভাগ ঢাকা মেট্রো মঙ্গলবার 4 উইকেটে 332 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ঢাকা মেট্রো। আরও 94 রান যোগ করে 426 রানে অলআউট হয় তারা। আগের দিন সাবমান ইসলাম 157 রানের ইনিংস খেলে বড় ভূমিকা রাখেন। আর দ্বিতীয় দিন আশরাফুলের 53 ও কাজী অনিক 24 রানের ইনিংসে ঢাকা মেট্রোর স্কোর 400 ছাড়ায়। আশরাফুল 108 বলে 6-4 গড়েছেন তার ইনিংসটি। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও আলো ছড়িয়েছেন আশরাফুল। তিনি ও আরাফাত সানির ঘূর্ণিতে সিলেটের ব্যাটসম্যানরা চাপে পড়ে। দ্বিতীয় দিন শেষে 132 রান তুলতেই সিলেট হারিয়েছে 6টি উইকেট। 72 রানের 6 উইকেট হারানো সিলেটকে টেনে তোলেন শাহানুর রহমান ও এনামুল হক জুনিয়র। সপ্তম উইকেটে তারা 60 রানের জুটি গড়ে অপরাজিত ছিলেন। দিন শেষে 294 রানে পিছিয়ে সিলেট বিভাগ। 38 রান খরচায় 4 উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সেরা বোলার আরাফাত সানি। বাকি 2টি উইকেট পেয়েছেন আশরাফুল। চট্টগ্রামকে 142 রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে শুরুটা দারুণ করেছে ঢাকা। দুই ওপেনার আব্দুল মজিদ ও রনি তালুকদারের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন শেষে ঢাকা সংগ্রহ 176। তাতে দ্বিতীয় ইনিংসে 172 রানে এগিয়ে তারা। এর আগে ঢাকার প্রথম ইনিংস করেছিল 238 রান। মঙ্গলবার 2 উইকেটে 25 রান নিয়ে দিন শুরু করে চট্টগ্রাম, কিন্তু ঢাকার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়ে 142 রানে অলআউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ 26 রান আসে সায়েদ সরকারের ব্যাট থেকে। ঢাকার পেসার সাদ হোসেন একাই তুলে নেন 4টি উইকেট। এছাড়া মোশাররফ হোসেন নেন 2টি উইকেট।